জি দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে আমাদের প্রশ্নটি করুন। আমি ইব্রাহিম বলছি নারায়ণগঞ্জ থেকে, জি বয়স 30। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি ইব্রাহিম সাহেব, সমস্যা বলুন। জি, আমার রমজান মাসে হঠাৎ করে অফিসে বসে কোমরে ব্যথা অনুভব করছি, একদম কোমর থেকে পায়ের যে জোড়ায় জয়েন্ট, হিপ জয়েন্ট নাকি বলে, ওখানে ওখান থেকে ব্যথাটা খুব তীব্র ব্যথা অনুভব করছি। তারপর আমি হাঁটা চলা করছি, মানে খুব কষ্টে, শুয়ে উঠতে পারি নাই, উঠলে বসতে পারি নাই, অথবা ওয়াশরুম ইউজ করতে পারি নাই। জাস্ট এরপরে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যবসা মেডিকেল থেকে কিছুটা রিকভারি হওয়ার পরে আমার ব্যথাটা পায়ে গেছে, বাম পায়ে, এখনো জয়েন্টে ব্যথাটা আছে, ঠিক কোমরের বাম থেকে বাম পায়ের যে জয়েন্টটা ওখানে। আমার যে রান এবং যে হাঁটু এবং গোড়ালি মাঝখানে যে মাংস পেশি, এখানে পর্যন্ত টান লাগে, দেখা যায় নামাজ করতে গেলে, কষ্ট হয়। আপনি কি গোসল করেন? করতে গেলে অনেক টান টান অনুভূতি হয়, বা অনেক শোয়া বসা থাকলেও টান লাগে। আচ্ছা, আপনি এমনি আমি একটা জি অফিসিয়ালি কমার্শিয়াল আছি। বসে থাকেন? জি, আচ্ছা, এই ব্যথা কি হাঁটা চলাফেরা করলে বেড়ে যায় বা মুভ করলে? হ্যাঁ, এভাবে হয়, কারণ আমি সকালবেলা যখন গরম পানির স্যাক দিই রেগুলার, এই যে স্থানীয় ডাক্তার যারা যে জেনারেল প্র্যাকটিশন আছেন, ওর কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম, মানে হট ওয়াটার পর থেকে আমাকে স্যাক দিতে বলছে, এবং পাশাপাশি বিটাবিয়ন, তারপরে সেগালিন 50, ক্যালসিয়াম ডি, এগুলো দিচ্ছে, হুম হুম এগুলা আপাতত নিচ্ছি, আর গরম পানি সেঁক দিতে বলছে। যখন ওটা সকালবেলা দিয়ে আমি অফিসের কাজে বের হই, হুম হুম মোটামুটি ভালোই লাগে, কারণ শেষ বিকেলে এখন বাসায় ফিরি হুম সন্ধ্যা করে, হুম হাঁটতে আসতে খুব কষ্ট হয়, কারণ আচ্ছা, বাঁকা হয়ে হাঁটতে হয়, মনে হয় এরকমের ফিল হয় আমার। না বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি আপনার, ওনার উনিও পিএলআইডি রুগী, পিএলআইডি প্রবলেম এটা। আপনার সমস্যাটা আসলে আপনার অফিসের বসা থেকে হচ্ছে। হ্যাঁ, আপনার মতো অনেকেই আমরা পাই। আপনি যে চেয়ারে বসে জব করেন সেখানে আপনাকে স্ট্রেট বসতে হবে, এক প্রতি আধা ঘন্টা পর পর উঠে যেতে হবে, একটু হাঁটতে হবে, আবার বসতে হবে। এই যে সামনে ঝুঁকে বসে বা দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকার থেকে কোমরে ডিস্ক প্রলাপস হয় প্রায় রুগী আমরা পাচ্ছি। এটা নিয়ে কিন্তু আমার চ্যানেল ইউটিউব ফেসবুক এবং আমরা এই যে এসিটিভিতে প্রচুর আলোচনা করেছি। আপনি একটু কষ্ট করে এগুলো একটু মানে আমরা আর্গোনমিক্যাল কারেকশন দেখবেন। হ্যাঁ, আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন, সার্চ ইঞ্জিনে গিয়ে যে আর্গোনমিক্যাল কারেকশন অফ এ ডেস্ক জব ওয়ার্কার, ঠিক তার কী কী কারেকশন করা উচিত এগুলো আপনি একটু দ্রুত করেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো খান, অসুবিধা নাই, কিন্তু আপনি দেখেন 10-15 দিন রেস্ট নেওয়া যায় কি না, একেবারে কমপ্লিট বিছানায় শুয়ে থাকবেন, পাশাপাশি ওষুধ খান, আর গরম সেঁক দিচ্ছেন দেন, আর কারেকশন করেন, আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। তারপরও না হলে আপনাকে একজন ডাক্তার দেখিয়ে কোমরের এমআরআই করে দেখতে হবে। এমআরআই পরবর্তী অ্যাকর্ডিং টু এমআরআই অনুযায়ী হয়তো আপনাকে ফিজিক্যাল থেরাপি দিতে হতে পারে বা অপারেশনে যেতে হতে পারে, বা হয়তো এক্সারসাইজ করলেও অনেক সময় ভালো হয়ে যায়, ইট ডিপেন্ডস অন। তো আমার মনে হয় আপনি একটু সাবধান হন এবং এই এইভাবে একটু আগান, ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। জি স্যার, আমরা আলোচনা করছিলাম একটু মিনারেল নিয়ে, সাপ্লিমেন্ট নিয়ে, সেটা যদি একটু কথা বলি আবার। আমি বলবো যে প্রত্যেকটা মানুষকেই এমন হেলথ চেক আপের মধ্যে মিনারেল টেস্টও করা উচিত। হ্যাঁ, মিনারেল যেহেতু ঘাটতি হলে আমাদের অনেক সমস্যা হতে পারে, একটা একেবারে একটা বাচ্চা জন্মের পর থেকে কিন্তু হতে পারে, যেমন রিকেটস আমরা প্রায়ই পাই, যে পা বেঁকে যায়, হাড্ডি নরম থাকে। হ্যাঁ, তো এই রিকেটসে কিন্তু ভিটামিন ডি এর একটা ঘাটতি থাকে, তো এই জন্য আমরা প্রতিটা স্টেজে অন্তত বছরে একবার যে মিনারেল টেস্টগুলো করে যদি দেখি তাহলে ভালো, এবং সেই অনুযায়ী আমরা সাপ্লিমেন্টগুলো খেতে পারি। তো আমরা আমরা এখন আমার স্টাডি আমরা বাংলাদেশে প্রায় এখন ডি এবং জিঙ্কের ঘাটতি প্রায় পাচ্ছি বাংলাদেশে এখন, এটা হচ্ছে আমাদের আমার ডিপিআরসির আমাদের যে ল্যাবের স্টাডিতে দেখা যাচ্ছে। তো জিঙ্ক, ডিপি বা ভিটামিন ডি কিন্তু আমরা করোনার মধ্যে খেয়েই আসছি অনেকেই, হ্যাঁ সবাই তারপরেও সাপ্লিমেন্ট ঘাটতি নিচ্ছে। আছে। তো এই জন্য আমাদের এটা হচ্ছে রুটিনলি চেক আপ করতে হবে, অন্তত বছরে 2 বার, অন্তত 1 বার এটা যদি করে তাহলে রুগীদের জন্য ভালো, স্পেশালি যারা হাঁটু কোমর ব্যথা ভুগে বা হাড় ক্ষয়জনিত সমস্যা আক্রান্ত তাদের এটা করা উচিত।
এছাড়া আমরা যে দুধ খাওয়ার কথা বলি, ক্যালসিয়ামও আমরা খেতে পারি। হ্যাঁ অবশ্যই। স্যার, একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, কামরুজ্জামান কামরুল, উনি বলেছে ওনার গোড়ালি ব্যথা 8 মাস ধরে, ব্যথার ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, এখন কি করতে পারবেন? যে আজকে আমরা গোড়ালি নিয়ে কথা বলছিলাম, আসলে গোড়ালি ব্যথা, পায়ের তলার ব্যথা অনেক জায়গায় হতে পারে। একটা হচ্ছে ঠিক গোড়ালি, মানে আমরা দাঁড়ালে যেখানে হিল যেটা বলি, এই হিলে পেইন হয়, এটা একেবারে কমন। তারপর অনেকের পায়ের পাতা পুরোটাতে ব্যথা হতে পারে, অনেকের সামনের অংশে ব্যথা হতে পারে, সেটা হচ্ছে ওই যে ম্যাটাটার্সো ফ্যালেঞ্জিয়াল যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো বরাবর ফ্রদা হতে পারে। তো গোড়ালি ব্যথার জন্য সবার আগেই মানে যেটা করতে হবে, সবাইকেই খালি পায়ে হাঁটা যাবে না, নাম্বার ওয়ান। মানে বাসায় সবাই সফট সোলের জুতা ব্যবহার করতে পারবে, করতে হবে, শুধু যাদের বাড়ির ফ্লোর বা ম্যাজ মাটির তৈরি তারা ছাড়া। যাদের মাটির তৈরি তারা কিন্তু নর্মাল খালি পায়ে হাঁটতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পাকা বা আমাদের শহরের জীবন, সবাই সফট জুতা ব্যবহার করবে। ইভেন কি বের হলে সব সময় জুতাটা যেন কমফোর্টেবল হয়, সফট থাকে, তাহলে কিন্তু অনেকাংশেই পেইনটা কমে যাবে। আর কন্ট্রাস্ট থেরাপি বলি আমরা, কন্ট্রাস্ট বাথ, সেটা বাসায় করতে পারে। একটাতে কুসুম গরম পানি নিবে, আর একটা বালতি বা গামলায় ঠান্ডা পানি বা ফ্রিজের পানি নিবে। তো একবার গরম পানিতে পা ডুবিয়ে দিবে, আবার ঠান্ডা পানিতে, এভাবে 1 মিনিট করে দুইবার, মানে এটাতে 1 মিনিট, এটাতে 1 মিনিট, এভাবে অল্টারনেটিভ 5, 6, 10 মিনিট যদি প্রতিদিন করতে থাকে, 10, 15, 20 দিন কমে আসে। কিন্তু ওই যে একই কথা, আবার জুতা কারেকশন করতে হবে, কারো পায়ের তলার সমস্যা থাকতে পারে, পেস প্লেনাস বা পেস ক্যাভাস ডিফর্মিটি। তো সেই ক্ষেত্রে আবার আমরা সে যে জুতাটা পরে সেটাকে কারেকশন করে দিই, এবং বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে। স্পেশালি এক্ষেত্রে লেজার খুব কার্যকরী, লেজার থেরাপি অনেক কার্যকরী, অথবা আপনার সার্স ফেরাডিক কারেন্ট খুব কার্যকরী, অনেক ক্ষেত্রে প্রোলো থেরাপি বা পিআরপি থেরাপি অনেক কার্যকরী। অনেকের ধারণা যে থেরাপি মানেই হচ্ছে একখানে গিয়ে কেবল হিট দিলি হয়ে যাবে, এত সোজা না। ইট ইজ মানে ইট ইজ নট ইজি। হ্যাঁ, এটা এখন এমন পর্যায়ে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, এত রিসার্চ হচ্ছে, যেটা স্পেসিফিক করা হচ্ছে প্রত্যেকটা থেরাপি। আপনি এত সময় নষ্ট করবেন কেন? আমি যদি শুধু প্রোলো দিলে পা তলা ভালো হয়ে যায়, আমি কেন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে প্রতিদিন হাসপাতালে যেতে থাকবে? এটা তো প্রয়োজন নেই। তো এই জিনিসটা হচ্ছে রিসার্চ বেস। তারপরও আমরা যেগুলা বেসিক জিনিস, যে পায়ের তলার জন্য জুতা একটা ইম্পর্টেন্ট, অনেকে টাইট জুতা পরে, এটা করা যাবে না, এগুলো একটু খেয়াল করলে ইম্প্রুভ হয়ে যাবে। জি স্যার, একজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে হাসান আলী বলছিলাম, আমার বয়স 35 বছর। জি জি জি, আমার অনেকদিন থেকে মাজা এবং পায়ে, বাম পায়ের আর কি পিছনে আর কি পায়ে হাঁটুর নিচে পিছনে পায়ের পিছনে ব্যথা। হুম হুম। অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, আমাদের রাজশাহী মেডিকেল কলেজ এবং কোকলারিতে চিকিৎসা করার পর কিছুদিন আর কি সুস্থ থাকি।